হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস কুকিং ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। এটি তৈরি করা খুবই সহজ, ঝটপট বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে এটি তৈরি করে দেয়া যায়। আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে আজকের রেসিপিটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করে অলওয়েজ পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ অরিগেনো নিয়েছি, কিছু ধনে পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি মোজারেলা চিজ। আমি চিজটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন ম্যাশ করা আলুর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে। আর আপনাদের হাতের কাছে অরিগেনোটা না থাকলে না দিলেও হবে, তবে অরিগেনো স্কুলে টেস্ট অ্যান্ড ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে। এখন আমি হাত দিয়ে এসব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে, আর এই কর্নফ্লাওয়ার এখানে ভালো বাইন্ডিংসের কাজ করবে। এখন আমার আলু মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন এখানে একটা বাটিতে আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর লবণ দিয়ে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে এর মধ্যে নর্মাল পানি অ্যাড করে নিব। এতে খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই, মিশ্রণটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, অর্থাৎ মাঝামাঝি অবস্থায় থাকবে। এখন এখানে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম্স এক কাপের মতো, আর এই ব্রেড ক্রাম্স এর রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি পটেটো চিজ বলগুলো বানিয়ে নিব। এজন্য প্রথমে এখান থেকে অল্প পরিমাণে আলু মিশ্রণটা নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে গোল করে মোজারেলা চিজটা ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট এভাবে মুখটা বন্ধ করে গোল শেপের একটা বল বানিয়ে নিচ্ছি। এভাবে করে বাকিগুলো রেডি করে ফেলবো। এখন পটেটো চিজ বলগুলোকে আমি কোট করে নিব। এজন্য এই বলগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। এরপর ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। এভাবে করে বাকি পটেটো চিজ বলগুলোকেও কোট করে নিতে হবে। এখন চুলা একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে এক এক করে পটেটো চিজ বলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবে হাই হিটে রাখা যাবে না, তাহলে উপরে ভাজা হয়ে আসবে কিন্তু ভেতরে চিজগুলো গলে যাবে না। চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে বলগুলোকে নামিয়ে নিতে হবে। তো এখন হয়ে গেল খুব ইয়ামি পটেটো চিজ বল।
এটা দেখতে যতটা না ইয়ামি হয়েছে খেতে কিন্তু এর চাইতেও বেশি টেস্ট হয়েছে। আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা, আর ভালো লাগলে অফকোর্স বাসায় ট্রাই করবেন, আর আমার ফেসবুক গ্রুপে ছবি শেয়ার করতে পারেন, গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।